মায়ের কাছে আবদার করেছিল মোবাইল ফোন কিনে দেওয়ার। মা মোবাইল ফোন কিনে দিতে না পারায় অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কালেখাতলা 1 নম্বর পঞ্চায়েতের সুরাগাছা গ্রামে। বৃহস্পতিবার সকালে নিহত ছাত্র নারায়ণ দাস তার মাকে একটি মোবাইল ফোন কিনে দিতে বলে। ক্ষেত মজুর মায়ের পক্ষে এখনই মোবাইল ফোন কিনে দেওয়া সম্ভব নয় বলে জানালে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওই ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। কি জন্য মারা গেল? আমার ছেলে বলছে মা মোবাইল কিনে দে, বলছি মোবাইল কি দি কিনে দেবো, দাদু টাকা তো নয়, আমরা গরিব ছেলে কিছুদিন পরে কিনে দেবো। ওই ছেলে আর মানে না, তখন দেখছি ছেলে গলায় বসলো, আমি একটু উঠানো, ওর বাবার শরীর খারাপ গেছি, তারপর আসি আসি দেখছি দরজা বন্ধ। ছেলেটা গলার দড়ি দিয়ে গামছা পেতে গলার দড়ি দিয়েছে, পরে শুনলাম ও নাকি ফোনের জন্য ঝামেলা করেছে। এই নিয়ে আপনার প্রতিবেশী পাশে বাড়ি আপনার? আমার পূর্বস্থলী থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা। মায়ের কাছে আবদার করেছিল মোবাইল ফোন কিনে দেওয়ার। মা মোবাইল ফোন কিনে দিতে না পারায় অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কালেখাতলা 1 নম্বর পঞ্চায়েতের সুরাগাছা গ্রামে। বৃহস্পতিবার সকালে নিহত ছাত্র নারায়ণ দাস তার মাকে একটি মোবাইল ফোন কিনে দিতে বলে। ক্ষেত মজুর মায়ের পক্ষে এখনই মোবাইল ফোন কিনে দেওয়া সম্ভব নয় বলে জানালে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওই ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। কি জন্য মারা গেল? আমার ছেলে বলছে মা মোবাইল কিনে দে, বলছি মোবাইল কি দি কিনে দেবো, দাদু টাকা তো নয়, আমরা গরিব ছেলে কিছুদিন পরে কিনে দেবো। ওই ছেলে আর মানে না, তখন দেখছি ছেলে গলায় বসলো, আমি একটু উঠানো, ওর বাবার শরীর খারাপ গেছি, তারপর আসি আসি দেখছি দরজা বন্ধ। দেখি ছেলেটা গলার দড়ি দিয়ে গামছা পেতে গলার দড়ি দিয়েছে, পরে শুনলাম ও নাকি ফোনের জন্য ঝামেলা করেছে। এই নিয়ে আপনার প্রতিবেশী পাশে বাড়ি আপনার? আমার পূর্বস্থলী থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।